সময়কম, তাড়াতাড়ি কর। ইসিরে মায়েরা কি অবস্থাটা করছে। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন। এরপর থেকে আপনি যেমনি করবেন সামনে কাজ হবে ভাই, যেমনে সেমনে যা তা কি কাজ। এইসব কথা পরিষ্কার না ভাই। আমি এলাকার সব থেকে বড় ঠিকাদার ভাই, আর আপনি হবেন ভাই এই এলাকার সব থেকে বড় সাপ্লাইয়ার। এই এলাকায় যত বিল্ডিং আছে সব বিল্ডিং এর বালু সিমেন্ট সবকিছু আপনি সাপ্লাই দেবেন ভাই। এই শাহজাদার জবান মানে ভাই একের জবান। এ জবানটা এতদিন আছিল কই? হ্যাঁ, এই ছোট ভাই বেড়াদার রাতগুলা নষ্ট করলি, আমার সময় নষ্ট করলি ভাই। মাফ করে ভাই, ভুলে গেছে ভাই, আর হইব না ভাই। সরি উইথ থ্যাঙ্কস, ভালো থাকিস। কিন্তু ভাই লোকমান, লোকমান এ লোকমান রে জিগাইস ওর ঢাকা শহরে বাপ কেডা। আমার নাম যদি না কয় তাইলে আমার জিভ বাড়া কাইটা তোর হাতে ধরাই দিই। আহি নগদেই এখনো আছে 10 টাকা মোবাইল রিচার্জ। বছরের প্রথম রিচার্জ বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা খরচে পাবেন 1 জিবি ইন্টারনেট। রিচার্জের বাপ নগদে, লাভে লাভ। দরজাটা একটু খুলেন। তুমি কে? স্যার আমি শিরিন, আমি শাড়ি কাপড় বিক্রি করি। আমার কাছে খুব সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস আছে, আপনারা দেখাই। তোমারা ঢুকতে দিয়েছে কে? এটা দারোয়ান ছিল না? স্যার বিশ্বাস করেন আমি খুবই গরিব মানুষ, আমার কাছ থেকে 2টা কাপড় রাখেন না স্যার? আমারে দেখা মনে হয় আমি সালোয়ার কামিজ পরি। স্যার তাহলে ম্যাডামরে ডাকেন, আমি ম্যাডামরে দেখাই। দাম খুব কম, অল্প দামে ছেড়ে দিতেছি। এই ভাষায় কোনো ম্যাডাম নাই, অন্য ভাষায় যাও। স্যার আপনি এমন করতেছেন কেন? তাহলে আমি এখন কই যাব? আরে আজব, আপনি কাঁদছেন কেন? স্যার তাহলে এখন আমি কি করব? সকাল থেকে পাগলের মতন এই ভাষায় ওই ভাষায় খালি ঘুরতেই আছি, একটাও শাড়ি বিক্রি করতে পারি নাই। তো আমি কি করব? স্যার আমার এক গ্লাস পানি দিবেন, গলাটা কেমন জানি করতেছে। صفحه विदाई हों। আরে কি আশ্চর্য কি হলো? স্যার আমার পেটটা হুট করে মুজুর দিয়ে উঠলো, সকাল থেকে কিছু খাই নাই তো। ও মা কি ব্যথা। আচ্ছা আচ্ছা ওঠেন ওঠেন। আচ্ছা ভিতরে আসেন। আরে ভয় পাওয়ার কিছু নাই, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে সমস্যা আছে। হ্যাঁ ভিতরে আয়। আপনার বাড়িটা দেখতেছি, আপনার বাড়িটা অনেক সুন্দর। নিচে বসছো কেন? সোফায় বসো। সোফায় বসো। স্যার আপনি এত বড় লোক, আপনি বিয়ে করেন নাই কেন? আচ্ছা স্যার আপনার বাপ মা ভাই বোন সবাই কই? সেসব তোমার না জানলেও চলবে। তোমার বাসা কোথায়? আমার বাসা টঙ্গী বাজারের লগে, মালিক মিয়ার বাড়ি। কে কে আছে তোমার বাড়িতে? আমার আত পাগলি মা আর আমি। কই তোরে পাগলি, আমার কি দা লাগছে, আমারে কিছু খাইতে দে, আমার পোলাটারে কিছু খাইতে দে। বাজার বান্দা পাগল না সারা পাগল, সময় মতন ওষুধ পেটে পড়লে নো চিন্তা। তোমার বাবা নেই? বাপ থাকলে কি আরে তো কষ্ট করি, খাওনের কষ্ট কাপড়ের কষ্ট। আমার মায় মানুষের বাসায় বুয়ার কাজ কইরা আমার মেট্রিক পাসটা করাইল, তারপর আস্তে আস্তে মানুষটার মাথা ওলাই গেল। আমি কাপড় বিক্রি করে যে টাকা পাই এই টাকা দিয়ে দুই মা বেটি দুই বেলা দুই মোটো খাই। স্যার নেন না দুইটা কাপড়? তুমি যা আয় করো তাতে তোমাদের সংসার চলে না? স্যার 2 মাসের ঘর ভাড়া তো দিতে পারি নাই, বাড়িওয়ালা কইছে এই মাসের ঘর ভাড়া যদি না দিতে পারি তাহলে আমাগুলো ঘর থেকে বাইর করে দিবে। দেখ কি আর করবো, আমরা রাস্তায় থাকবো। ঠিক আছে তুমি খাও। হ্যালো ভাই, বাড়িওয়ালার নাম মালেক, টঙ্গী বাজার মধ্যপাড়া, 10 শেড বাসা। মেয়েটার নাম শিরিন। বাসায় তার মা আছে, একটু মেন্টালি অ্যাবনর্মাল। 15 মিনিটের মধ্যে আমাকে খবর জানা ভাই। আর কিছু? টঙ্গীতে ভাই ব্রাদার আছে, সবগুলার কাজে লাগা তাড়াতাড়ি। ওকে ভাই। বাড়িওয়ালার লোকে কথা বলতে বলবি, মেয়েটার সমস্ত খোঁজখবর নিয়ে আমাকে জানাতে বলবি কুইক। কিন্তু ভাই কে এই মেয়ে? শুধু শুধু সময় নষ্ট করিস না, যেটা করতে বলছি সেটা তাড়াতাড়ি কর। ওকে ভাই। আমি কই তোরে পাগলি, আমার খিদা লাগছে, আমারে কিছু খাইতে দে, আমার পোলাটারে কিছু খাইতে দে। বাবা শিরিন, এই শিরিন, ভয় পাওয়ার কিছু নেই, পানিটা খাও। স্যার 2টা শাড়ি নেন না, 2টা 3 পিস নেন। আমি এইগুলো দিয়ে কি করবো? আপনি বিয়ের পর ভাবিরে দিবেন। ঠিক আছে দাও। স্যার দেখেন কোনটা রাখবেন। আমি এত সব বুঝি না, তুমি তোমার হবু ভাবির জন্য পছন্দ করে দাও। তাইলে স্যার আপনি এইটা আর এই শাড়িটা। দাম কত এগুলা? কাস্টমারের কাছে কিন্তু আমি ৩০০০ টাকা চাইতাম, কিন্তু আপনার লাগিয়া ২৫০০ টাকা। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার কাছে পুলাগো শার্ট প্যান্টের ভালো ভালো কাপড়ও আছে, আরেকদিন কিন্তু নিয়ে আমি। ঠিক আছে। আর শোনো সেদিন, তোমাদের বাসা ভাড়া দেওয়া হয়ে গেছে 2 মাসে, তোমাকে আর বাড়িওয়ালা কখনোই ডিস্টার্ব করবে না। আপনি দিচ্ছেন স্যার? যাও এখন বাসায় যেয়ে মার দেখাশোনা করো, যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে খবর দিও। স্যার আমার একটা চাকরি দেন না, বাসার রান্না ভাড়া ধোয়া মোছার কাজ হইলেও চলবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখব নি, যাও এখন মায়ের কাছে যাও। স্যার আপনি দারোয়ান সাজারে কয়ে দিন আমার যেন বকাঝকা না করে, আমি লুকাই আইছিলাম তো। কিছু জিজ্ঞাসা করলে দারোয়ানকে আমার কথা বললো। আমি যাই। মায় আপনার লাগে মেলা দোয়া করছে, মা পাগল তো, পাগলের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, তাই না? তুমি তোমার মার জন্য এত কষ্ট করতেছো, কষ্ট করে খাওয়াচ্ছো, তোমার মা তোমার জন্য দোয়া করবে না? মা আমার লাগেও মেলা দোয়া করে, কিন্তু মায়ের দোয়ার প্রতিদান আমি এহকালে নেব না, পরকালে আমি পুরস্কার হিসাবে নেব। আমি কই তোরে পাগলি, আমার খিদা লাগছে, আমারে কিছু খাইতে দে, আমার পোলাটারে কিছু খাইতে দে বাজান। আচ্ছা শিরিন, তোমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে রাকিবকে বলো, ওর ফোন নাম্বারটা নিয়ে যাও। স্যার ওই যে আপনারে কইছিলাম আমার লাগে একটা চাকরি দেখতে। ওহো সরি সরি, আমি তো ভুলে গেছিলাম। তুমি সেলারের কাজ জানো? গার্মেন্টসে কাজ করতে পারবা? না না স্যার, বাসা বাড়ির কাম হইলে একটু ভালো হয়, পাশাপাশি মায়ের একটু দেখাশোনা করতে পারবো, বেশি বেতন লাগবো না, মায়ের ওষুধের টাকা আর বেতন ছাড়া 3 বেলা পেট ভরে খাইতে পারলেই হবে। বস আপনার পাশে তো রান্না বাড়ার একটা লোক দরকার, আমি তো ওর জন্য আরো ভালো কিছু করতে চেয়েছিলাম। স্যার আপনার মতন ভালো মানুষের বাসায় যদি আমি কাম করি তাহলে কিন্তু আমার খাওয়ান আর কাপড়ের অভাব হইব না, এইটা আমি বুঝি। স্যার আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি রাকিবের নাম্বারটা নিয়ে যাও। ভাইজান আপনার নাম্বারটা একটু দিন। 01। আচ্ছা আমি তাহলে যাই। ভাই একটু ভালো পোশাক আশাক পরালে তো কাজের মেয়ে মনে হইব না। রিক্সা ডাক, রিক্সা ডাক। ওই খালে শিরিন, শিরিন। জি স্যার আইতেছি। জি স্যার। আপনি কই যাইতেছেন? হ্যাঁ দরজাটা লাগিয়ে দাও, খবরদার কেউ আসলে দরজা খুলবে না, সে যেই হোক। ওকে। আপনি দুপুরে খাইবেন না? আমি তো ভাবছি আপনি দুপুরের খাওন খাবেন, আমি তো 3 পদের মাছ রান্না করতেছিলাম। সমস্যা নাই, রাতে এসে খাবো, তোমরা খেয়ে নিও। ও ভালো কথা, তোমার মায়ের কি ওষুধ লাগবে? প্রেসক্রিপশনটা নিয়ে আসো যাও। না না স্যার এখন আর ওষুধ লাগবে না, 4-5 দিনের ওষুধ আছে। ঠিক আছে, যখন লাগবে তখন বলবে আমাকে। লাগিয়ে দিয়ে যাও দরজাটা। আপনি একটু শব্দ করে আসবেন না। সরি ম্যাডাম। ম্যাডাম এখনই সময়। যান ব্যাগটা নিয়ে আসুন। ইয়েস ম্যাম। শারমিন? ইয়েস ম্যাডাম। আমরা যে কাজটি করতে যাচ্ছি এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। ক্যামেরাগুলো খুব সাবধানে শোপিসের আড়ালে বা এমন জায়গায় লুকাতে হবে যেন জামিল টের না পায়। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে ধরেন আমরা যদি ধরা পড়ে যাই সেক্ষেত্রে আমরা প্ল্যান বি অ্যাপ্লাই করব। ওকে ম্যাম। মনে রাখবেন এই অপারেশনের উদ্দেশ্য আমাদের প্রমাণ জোগাড় করা। আমি কোনো ক্যাজুয়ালিটি চাই না। চলেন কাজ শুরু করা যাক। ম্যাডাম বাথরুমে কি একটা ভিডিও ক্যামেরা দিয়ে দেবো? আপনি কি পাগল? শোনেন আমাদের ঘরটা খুব সুন্দর করে সার্চ করতে হবে। আর হ্যাঁ, ক্যামেরা সেট করার প্রয়োজন আমরা সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারি, তার জন্য আপনি কয়েকটা ছবি তুলে রাখেন। ওকে ম্যাম। তাহলে আমরা ক্যামেরা সেট করার পর আবার জিনিসপত্র সেম একইভাবে রেখে দিব। যান আপনি ছবি তুলেন। হাত দেই দাও। শিরিন। জি স্যার। এটা ধরো। এটা কি? তোমার মা কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ স্যার, মা তো ঘুমিয়ে গেছে। এটাতে তোমার জন্য দুটো ড্রেস, তোমার মার জন্য দুটো শাড়ি। স্যার আপনি আবার এগুলো আনতেন গেছেন কেন? আমার তো ড্রেস আছে। থাকুক, আমি কি দিতে পারি না? অবশ্য কোনোদিন মেয়েদের ড্রেস কিনে নেই, কেমন হবে তাও জানি না। আল্লাহ গো, এগুলো তো অনেক সুন্দর ড্রেস। স্যার ড্রেস তো খুবই সুন্দর, আপনার পছন্দ খুবই ভালো, কিন্তু স্যার এগুলো তো মেলা দামি ড্রেস। দামি কম দামি সেটা তোমার দেখা লাগবে না, ভালো লাগছে তাই নিয়ে আসছি। আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার কথাই ঠিক। কোন কথাটা স্যার? তোমার রান্নার হাত সত্যি অনেক ভালো, অনেকদিন পর আজ তৃপ্তি সহকারে খেলাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সকালে কি নাস্তা করবেন? তোমার যা ইচ্ছে। শারমিন, শারমিন তাড়াতাড়ি উঠো, জামিল তার রুমে ঢুকেছে, তাড়াতাড়ি মোবাইল বের করো। Hello. ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কালকেই আমি টাকা পাঠিয়ে দেব। দয়াটা এসব বলবেন না, আমার ভালো লাগে আমি তাই করি, দয়ার চেয়ে ভালো লাগাটাই বেশি। আপনার মেয়ের বিয়ে হবে, যত টাকা লাগে আমি দেব। সাউন্ডটাও চলে গেছে। জি আচ্ছা। বছরের প্রথম রিচার্জে বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন 20 টাকা রিচার্জে। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। স্যার আপনার চা। এক্সিলেন্ট। আপনি কি কিছু কইছেন? তোমার চাটা অনেক ভালো হয়েছে, তোমার ড্রেসটাতে তো ভালো মানাইছে, তোমাকে দেখে কেউ বুঝবেই না তুমি বাসায় কাজ করো। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি? করো। আচ্ছা স্যার, আপনি কি করেন? মানে আপনি কি চাকরি করেন নাকি ব্যবসা করেন? তুমি কি তোমার মাসিক বেতন নিয়ে চিন্তা করতেছো? সি সি স্যার, আপনি যে কি করেন। আপনি আমার বেতন না দিলেও আসল, আপনি আমাকে মামাইয়ের লাগে যা করছেন তার প্রতিদান আমি দিতে পারবো না। তুমি যেভাবে বলছো সেভাবে কিছু করতে পারছি বলে তো মনে হচ্ছে না। এনিওয়ে থ্যাঙ্কস। স্যার আর একটা কথা বলি? বলো। মা না 2 দিনের লাগে বাড়ি যাইতে চায়, আমার বড় খালা খুবই অসুস্থ। আচ্ছা। না না স্যার, টাকা লাগবো না, তো আমার কাছে কিছু টাকা আছে। আরে ভয় পেও না, তোমার বেতন থেকে কেটে রাখবো না। তা তোমরা কবে যেতে চাচ্ছ? দুপুরের দিকেই যাবো, আমি 2 দিনের খাওয়ান রান্না করে দিয়ে যাবো স্যার। আপনি খালি 1 পট চালের ভাত রান্না করবেন আর ফ্রিজের থেকে তরকারি নামাইয়া গরম করে খাবেন। কি স্যার পারবেন না? অবশ্যই পারবো স্যার। বাইরের খাওয়ান খাইয়েন না, পেট খারাপ হইব। ঠিক আছে। স্যার। ও শিরিন শারমিন তোমরা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। বলো, আপডেট বলো। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? অ্যাকচুয়ালি স্যার, আপডেট দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই, কোনো ধরনের ক্লু খুঁজে পাচ্ছি না স্যার। আমার অবজারভেশন, সে আপাতমস্তক ভালো মানুষ হয়ে গেছেন, অথবা উনি অনেক চালাক। তোমরা কি গেস করেছো জামিল বুঝতে পেরেছে তোমরা কারা, কিংবা সে তার অতীত ইতিহাসকে ভুলে একেবারে ভালো মানুষ হয়ে গেছে? এক্সপ্লেইন মি। স্যার আমরা 3 দিন ধরে ওনাকে ট্র্যাক করছি, বাট সরি টু সে সন্দেহ করার মতো কোনো ক্লুই আমরা পাইনি। ওনার ঘর এবং ওনার পুরো ফ্ল্যাট আমরা স্ক্যান করেছি, নো আর্মস নো ড্রাগস। জামিল যদি তোমাদেরকে চিনতে পারতো কিংবা বুঝতে পারতো তোমরা কারা, তাহলে 3 দিনের মধ্যে একটা খারাপ কিছু হয়ে যেত। তোমরা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা হ্যান্ডেল করেছো, সো I am happy. Thank you, sir. তোমরা জীবনের ঝুঁকি নিয়ে যে ত্যাগ স্বীকার করছো তা পুলিশ প্রশাসন মনে রাখবে, বাট I want result. স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? Sure. স্যার উনি যদি ভালো হয়ে যেতে চান বা ভালো হওয়ার চেষ্টা করে, তাহলে কি আমরা পারি না ওনাকে হেল্প করতে? শিরিন পচে যাওয়া জিনিস কখনো ভালো হয় না। আর পুলিশের কাজ হচ্ছে অপরাধীকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, তোমার মা কেমন আছে? মা ভালো আছে, মা আপনার লাগে মেলা দোয়া করছে। মা পাগল তো, পাগলের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। স্যার আপনি যে কি কন, আপনি আমার বেতন না দিলেও চল, আপনি আমাকে মামায়ের লাগে যা করছেন তার প্রতিদান আমি দিতে পারবো না। তুমি যেভাবে বলছো সেভাবে কিছু করতে পারছি বলে তো মনে হচ্ছে না। এনিওয়ে থ্যাঙ্কস। আরে আজব, আপনি কাঁদছেন কেন? স্যার তাহলে এখন আমি কি করবো? সকাল থেকে পাগলের মতন এই বাসায় ওই বাসায় খালি ঘুরতেই আসি, একটাও শাড়ি বিক্রি করতে পারি নাই। আরে তোমরা? স্যার আসসালামু আলাইকুম। এখানে কতক্ষণ ধরে বসে আছো? বেশিক্ষণ না স্যার, 2-3 ঘন্টা হইব। আরে আমাকে একটা কল দিলে তো পারতে। স্যার আমার মোবাইলে টাকা ছিল না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চলো ভিতরে চলো, আসো মা ওড়ো, আসো। স্যার তাইয়া পড়ছে, আস্তে আসো। জি স্যার। ধরো। এগুলা কি স্যার? কয়দিন আগে কতগুলা কাপড় চোপড় দিলেন, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। তোমার যদি পছন্দ না হয় তাহলে আর কিনবো না। আসলে স্যার অবহেলা অপমান আর কষ্ট ছাড়া কারো কাছ থেকে কখনো কিছুই পাইনি। বাহ স্যার খুব সুন্দর, আপনার চয়েস খুবই ভালো। তাই না? গুড নাইট। ম্যাডাম একটা কথা বলি। জি বলেন। ম্যাডাম লক্ষণ ভালো না। কিসের লক্ষণ? আসামি মনে হয় পুলিশের প্রেমে পড়ে গেছে। কি বাজে কথা বলছে, ঘুমাইতে চলে। সরি ম্যাডাম। স্যার নাস্তা মজা হয় নাই? খেতে খুব ভালো হয়েছে, কিন্তু হাতে একদম সময় নাই। স্যার কই যাইবেন? কেউ কেউ অপেক্ষা করতেছে। কিছু এতিম অনাথ শিশু, কাপাসিয়ায় আমার মায়ের নামে একটা এতিমখানা আছে, সেখানে আমি যখনই যাই তখন আমার মনটা একদম ফুরফুরা হয়ে যায়। আজ দুপুরে ওই এতিম বাচ্চাদের সাথেই খাবো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আসি। ম্যাডাম কোথায় হারালেন? আপনি চলুন কাজ শুরু করি। চলেন। এইটা নষ্ট হওয়ার কারণে আমরা কিছু শুনতে পারিনি। এটাও রাখি। ভাই কোনো সমস্যা না, গাড়িতে বসে থাকতে থাকতে পাগুলো একটু ব্যথা হয়ে গেল। ঠিক কইছিস ভাই, আমারও পা ব্যথা হয়ে গেছে ভাই। আজকে এতিম বাচ্চাদের সাথে সময়টা কাটায় না, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে অনেক মজা করলাম। মায়ের কথা খুব মনে পড়ছে রাকিব ভাই। আমার বিশ্বাস খালাম্মা যেখানে আছে ভালো আছে। রাকিব, তুই আমার বিশ্বস্ত লোক, কাছের মানুষ, ভাই বল বন্ধু বল আত্মীয় বলতে আমি তোর এই শুধু চিনি, তাই তোর কাছে সব কিছু শেয়ার করি। কেন যেন তোকে সবকিছু বললে মনটা হালকা হয়ে যায় ভাই। জানি, তাই তো আপনার এত ভালোবাসি। তোকে একটা কথা বলার ছিল। কি কথা ভাই? আমি শিরিনকে ভালোবেসে ফেলেছি রে। কি বলেন, শিরিন রে? হ্যাঁ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুই তো বলেছিলি যখন বিয়ে করব তখন যেন এতিম অসহায় কোনো মেয়েকে বিয়ে করি না। ভাই খুব ভালো লাগছে, এটা আমার জন্য একটা সুখবর। কিন্তু এই কথাটা কিভাবে বলবো বুঝতে পারতেছি ভাই। আপনি শিরিনের কাছে গিয়ে আপনি মনের কথা খুইলা বলেন, আমার বিশ্বাস সে আপনারে ফিরাই দিব না। কিন্তু ভয় লাগে, আমার অতীতটা যদি আমার অন্ধকার জীবনের কথা শুনে মেনে না নেয়। ভাই দরকার কি বলার, আপনি এখন যেমন আছেন এটাই সত্য, আর এটাই হচ্ছে আপনি। আপনি আগের জীবন ভুলে যান, নতুন করে জীবন শুরু করেন ভাই। কিন্তু আমি তো কিছু লুকাইতে চাই না, নতুন জীবনটা মিথ্যের সাথে শুরু হোক আমি সেটা চাই না রে। কিন্তু ভাই আবেগের বশতে কোনো ভুল করেন না। দেরি হয়ে যাইতেছে, গাড়িতে ওঠ। স্যার, এগুলা কি আমাদের জন্য? হ্যাঁ, আজকে দুপুরে এতিমখানার বাচ্চাদেরকে খাইয়েছিলাম তো, তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই, তোমরা খেয়ে নিও। স্যার আপনি খাইবেন না? না আমি খাবো না। তুমি একটা কাজ করো, তোমার মা ঘুমানোর পরে আমাকে এক কাপ চা বানিয়ে দিও। স্যার আপনার চা। শিরিন, তোমার মা ঘুমিয়েছেন? হ্যাঁ স্যার, মা ঘুমাই গেছে। বসো শিরিন, তোমার সাথে জরুরি কথা আছে। আমার লগে জরুরি কথা? শিরিন, এই দুনিয়ায় তো তোমার মা আছে, কিন্তু এই দুনিয়াতে আমার কেউ নেই, বড় একা আমি। আমি আমার জীবনের কিছু কথা তোমাকে বলতে চাই। এটারও একটা কারণ আছে, কারণটা আমি পরে বলবো, আগে কথাগুলো শোনো। স্যার আপনার কি বেশিক্ষণ সময় লাগবে? তা তো লাগবেই। আমার জীবনের এমন কিছু কথা বলবো যা কেউ শুনে নাই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি হাতের কাজগুলো সাইরা আসি। ঠিক আছে যাও। আচ্ছা ম্যাডাম, কুইক। ম্যাডাম আমি এখন কি করব? আপনি সাবধানে বেরিয়ে যান। স্যারকে বলবেন আমি যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল দিচ্ছি উনি যেন ফোর্স নিয়ে বাসে না ঢুকে। ওকে ম্যাম। ম্যাম আপনার জন্য ভয় হচ্ছে। জামিল কি কিছু আজ করতে পেরেছে? জানি না, তবে হ্যাঁ, জামিল আমাকে আজকে তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চায়। ম্যাডাম, আমিও থাকি আপনার সঙ্গে, আপনাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। যা হবে দুজন মিলে ফেস করব। আপনি অনেক করেছেন শারমিন, আপনি এখন যান। একজন টিম লিডার হিসাবে আমি আপনাকে হুকুম দিচ্ছি। ইয়েস ম্যাম, জাস্ট ফলো মাই অর্ডার। ওকে ম্যাম। বাবার মৃত্যুর পর মা আস্তে আস্তে ভারসাম্য হারান। আমার চাচারা আমাকে রেখে মাকে বের করে দেয়, কিন্তু আমি আমার মাকে একা ছাড়িনি। আমি কই তোরে পাগলি, আমার কি দা লাগছে, আমারে কিছু খাইতে দে, আমার পোলাডারেও কিছু খাইতে দে বাজান। তখন আমার মাত্র ৮-৯ বছর বয়স। মাকে ছাড়া কি করে থাকি বলো? সেই সময় মানুষের করুণ দয়া ভরা দৃষ্টি যেমন দেখেছি, তার সাথে দেখেছি মানুষের অমানুষ রূপ। কিছুদিন লড়াই করতে করতে মা আমাকে ছেড়ে পরপারে চলে গেলেন। তারপর শুরু হলো আমার সংগ্রাম। টুকিটাকে চুরিদারি করে প্রথমে নিজের জীবন বাঁচালাম, দুইবার ধরাকে অনেক মারও খেলাম, মরতে মরতে বেঁচেও গেলাম। তারপর আমি বুঝতে পারলাম চুরিদারি করে বাঁচা যায়, বড় হওয়া যায় না। ভিতরে ভিতরে চাচাদের প্রতি তীব্র ক্ষোভ আমাকে প্রতিনিয়ত জ্বালাতো। রাস্তার এতিম পরিচয়হীন কিছু পোলাপাইন দিয়ে একটা গ্যাং তৈরি করলাম। তারপর থেকে শুধু উপরে উঠতেই থাকলাম। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি, আমরা অন স্পটে। ইয়েস, হ্যাঁ, ও আসছে। হ্যালো, হ্যাঁ স্যার। শারমিন, শিরিন কোথায়? হোয়াট ইজ দ্য সিচুয়েশন? ম্যাডাম ক্রিমিনালের সামনে বসে আছে স্যার। দ্যাটস গুড স্যার। শিরিন ম্যাডাম ভয়েস রেকর্ডার লুকিয়ে তার কথা শুনছে। আশা করি আমরা কোর্টের সামনে জামিলের বিরুদ্ধে শক্ত একটা এভিডেন্স নিয়ে যেতে পারবো। ইয়েস, ওয়েল ডান শারমিন। চলো আমরা ফোর্স নিয়ে ভিতরে এন্ট্রি করি। স্যার, ম্যাডাম বলেছে তার সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমরা ভেতরে যেতে পারবো না। ওকে, আমরা তাহলে শিরিনের সিগন্যালের জন্য অপেক্ষা করি। প্রত্যেকে যার যার মোবাইল লইয়া ব্যাপক ব্যস্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন ১০ টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। শিরিন, আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কোনোদিন কোনো মানুষ খুন করি নাই, গরিবের উপর অত্যাচারও করি নাই। আমি শুধু ভয় দেখাইছি, ভয় দেখিয়ে আমার কাজ হাসিল করছি, বাস। স্যার, আপনি আমার এই কথাগুলো কেন কইতাছেন? আমার সম্পর্কে তোমাকে জানানোর জন্য। আমার জানাই আপনার কি লাভ? শিরিন, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে কোনো দয়া করুণা নেই, সত্যিকারের হৃদয় থেকে, তীব্র আকাঙ্ক্ষা থেকে তৈরি ভালোবাসা। তাই আমার অন্ধকার অতীতটা তোমাকে বলে। শিরিন, আমি তোমার কাছে এখন দয়ার প্রার্থী। স্যার, আমি হলাম এটি গরিব, কম শিক্ষিত মায়া মানুষ। মানুষ সিসি করব, হাসাহাসি করবো আপনার উপর। আপনার লগে আমার কোনো দিক দিয়ে যায় না। আমার পাপের কাছে তোমার এই নিষ্পাপ জীবন অনেক অনেক বেশি বৃত্তবান। শিরিন, আমি আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দেব। প্রয়োজনে আমি দিনমজুরের কাজ করব, রিক্সা চালাবো। তাও আমি এই সংগ্রামে তোমাকে চাই শিরিন। Miss Shirin, are you okay? Yes, sir. I'm okay. Where is the evidence? Come on, Shirin. আমাকে মেমোরি কার্ডটা দাও। স্যার, উত্তেজনায় রেকর্ডার আমি মেমোরি কার্ড লাগাইতে ভুলে গিয়েছি। Sorry, sir. What? Are you kidding with me? I'm so sorry. Okay. তুমি যা যা শুনেছো তা লিখে ফেলো। তোমার লেখা এভিডেন্সগুলো আমরা কোর্টে পেশ করব। কোর্ট হাসবে স্যার। তিরস্কারও করবে। সাক্ষীকে। Shirin? Stay out the police look. You should punish for this. You must punish. Sir. Oto dadari. Madam, নিজেকে সামলান। জন্ম নয় কর্মই মানুষের পরিচয় ভালো থাকবে